আজকে আমরা পড়ব রেডিয়াস। রেডিয়াস হচ্ছে একটা লং বোন। কি বোন রেডিয়াস? একটা লং বোন। রেডিয়াস হলো ফোর আর্মের ল্যাটারাল বোন, আর মিডিয়ালি থাকে হচ্ছে ফোর আর্মে আলনা। আর ল্যাটারালি থাকে রেডিয়াস অ্যান্ড মিডিয়ালি থাকে আলনা। এটা কেমন বোন? এটা হচ্ছে লং বোন। রেডিয়াসটা কী ধরনের বোন? একটা লং বোন। এর তিনটা পার্ট মেইনলি, একটা হচ্ছে আপারিন, লোয়ারিন আর হচ্ছে শ্যাফট। এখন আমরা দেখি এই শ্যাফট, মাঝখানেটা হলো শ্যাফট, এটা আপারিন, লোয়ারিন। আপারিনডে কী কী আছে? আপারিনডে দেখো একটা সার্কুলার হেড থাকে, এই যে সার্কুলার কনকেভ, এই যে গর্ত দেখতে পাইছো, কনকেভ একটা হেড। তারপরে থাকে হচ্ছে নেক, এই যে পুরোটাই নেক। আর একটা টিউবার্সিটি, ছবিটা একটু ভালো করে দেখো, সার্কুলার একটা হেড, তারপরে থাকে নেক এবং টিউবার্সিটি। আর বোনসে দেখতে গেলে আমরা দেখব এটা হচ্ছে হেড, এটা হচ্ছে পুরোটাই নেক, এই যে ধরছিলাম এটা হচ্ছে নেক, আর এটা হলো টিউবার্সিটি। এই টিউবার্সিটির নাম কি? রেডিয়াল টিউবার্সিটি। যেহেতু বোনসের নাম রেডিয়াস, টিউবার্সিটির নাম হলো রেডিয়াস, রেডিয়াল টিউবার্সিটি। এখন লোয়ার ইন্ডে কী কী আছে? লোয়ার ইন্ডে দেখো পাঁচটা সারফেস আমরা পাবো, অ্যান্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, পেছনে এই দেখো এটা হলো পোস্টেরিয়র সারফেস, তারপরে ল্যাটারাল সারফেস। কী কী আছে? আর এদিকে মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, আর থাকে কি? আর থাকে হচ্ছে ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেসটা একটু ভালো করে দেখো, এই যে দুইটা পার্ট, ইনফিরিয়র সারফেসের মিডিয়াল যে এরিয়াটা, এই যে মিডিয়াল এরিয়া, এখানে থাকে হলো লুলেন বোনসটা অ্যাটাচড হয় বা লুলেন বোনসের সাথে রিলেশন হয়। আর ল্যাটারালি যেটা থাকে সেখানে হলো স্ক্যাফয়েড বোনসের সাথে থাকে। স্ক্যাফয়েড বোনস কোন বোনসের সাথে? স্ক্যাফয়েড বোনসের সাথে থাকে। এখন শ্যাফটে আসি আমরা। শ্যাফটের তিনটা বর্ডার, অ্যান্টেরিয়র দিকে যেটা, যে টিউবার্সিটির পাশ দিয়ে চলে গেছে অ্যান্টেরিয়রলি, এটা হলো অ্যান্টেরিয়র বর্ডার, এই যে অ্যান্টেরিয়র বর্ডার। তারপরে পেছনের দিকে থাকে হচ্ছে দেখো এই যে পোস্টেরিয়র বর্ডার, এই যে আমার হাত দেখো পোস্টেরিয়র বর্ডার। আরও একটা বর্ডার থাকে যেটা মিডিয়ালি থাকে, শার্প বর্ডার, এই যে মিডিয়াল বর্ডার। তাহলে কয়টা বর্ডার? অ্যান্টেরিয়র বর্ডার, পেছনের দিকে থাকছে পোস্টেরিয়র বর্ডার, অ্যান্ড মিডিয়ালি থাকছে মিডিয়াল বর্ডার। তাহলে সারফেস কী কী দেখো হলো? তাহলে অ্যান্টেরিয়র সারফেস সামনের দিকে, পেছনের দিকে যেটা গেল এটা হলো এই যে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসের ইন লোয়ার ইন্ডে এই যে গ্রুভের মতো থাকে, দেখলেই বুঝতে পারবে। আর থাকে মিডিয়ালি তো বর্ডার আছে, ল্যাটারালি হলো সারফেস, ল্যাটারালি একটা কী পাবো? সারফেস পাবো। তাহলে কটা সারফেস? তিনটা, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল। অ্যান্টেরিয়র বর্ডারটা আমরা একটু দেখি। অ্যান্টেরিয়র বর্ডারের সামনের দিকে যদি তাকাও তাহলে দেখবে এই যে সামনের পার্টটা একটা কী থাকে? অবলিক লাইন থাকে, এবং লোয়ার হাফে একটা ক্রেস্ট থাকে, আপার হাফে থাকে একটা অবলিক লাইন, এবং লোয়ার হাফটা থাকে হলো ক্রেস্ট লাইন। একটু ছবিটা দেখো, এই যে অবলিক লাইনটা, যে শার্প দেখা যাচ্ছে, হয়তো বোনস ওইভাবে বুঝতে পারতেছো কি না জানি না, এই যে শার্প একটা লাইন। আর ছবিতে দেখো এই যে টিউবার্সিটির নিচ থেকে একটা শার্প লাইন। এখন সাইড ডিটারমিনেশন কীভাবে করবে? সাইড ডিটারমিনেশন করার সময় লোয়ারিনটা থাকবে দেখো এক্সটেন্ডেড ব্রড, দেন কি আপারিন থেকে, এবং স্মলার আপারিনটা একটা রাউন্ডেড হেড থাকে, যেটা দেখতে কেমন ডিক্স শেপ, ডিক্সের মতো দেখতে। এবং অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য শ্যাফট কেমন কেমন হবে? এটা কনকেভ, এবং ল্যাটারালটা হচ্ছে কনভেক্স, উত্তল, আর অ্যান্টেরিয়রটা ভূতল। এবং ডর্সাল যে টিউবারকল থাকে, একটা ডর্সাল টিউবারকল থাকে পোস্টেরিয়র, এই দেখো একটা ডর্সাল টিউবারকল দেখছো, এই যে এটার নাম ডর্সাল টিউবারকল, এটা থাকে পোস্টেরিয়র সারফেস অফ দ্য লোয়ার ইন্ড, লোয়ার ইন্ডে পোস্টেরিয়র সারফেসে একটা ডর্সাল টিউবারকল থাকে। আমরা মোটামুটি পার্টগুলো জানলাম, এখন আমাদের কিছু অ্যাটাচমেন্ট পড়তে হবে।
আসলে একটু সংক্ষিপ্ত নেওয়ার চেষ্টা করছি, তোমাদের পরীক্ষা চলে আসছে প্রায়। অ্যাটাচমেন্টের মধ্যে আমরা দেখি যে যে টিউবারসিটি, টিউবারসিটিতে কী অ্যাটাচড হয়? রেডিয়াল টিউবারসিটিতে অ্যাটাচড হয় বাইসেপস ব্র্যাকাই। কী মাসল? বাইসেপস ব্র্যাকাই মাসল। এবং দেখো আপার পার্ট অফ দ্য ল্যাটারাল সার্ফেসে, যে আপার পার্ট অফ দ্য ল্যাটারাল সার্ফেসে এখানে অ্যাটাচড হয় সুপাইনিটর মাসল। কী মাসল? সুপাইনিটর মাসল। এই যে অ্যান্টেরিয়রলি যে একটা অবলিক লাইন থাকে, এই অবলিক লাইনের অ্যান্টেরিয়র বর্ডারের এখানে লাগে ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিসিয়ালিস। অ্যান্টেরিয়র বর্ডারে কী লাগতেছে? ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিসিয়ালিস মাসল। তারপরে দেখো এর নিচের দিকে গেলে যে আপার টু থার্ড অফ দ্য অ্যান্টেরিয়র সার্ফেসে, যে অ্যান্টেরিয়র সার্ফেসের আপার যে টু থার্ড আপারটা, আপার টু থার্ডে এখানে লাগছে হলো ফ্লেক্সর পলিসিস লংগাস মাসল। কী মাসল? ফ্লেক্সর পলিসিস লংগাস মাসল। এবং লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র সার্ফেস, এই যে লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র সার্ফেস, এখানে লাগছে হলো প্রোনেটর কোয়াড্রেটাস। আমরা ল্যাটারাল সার্ফেসে আরেকটা অ্যাটাচমেন্ট, আরও দুইটা অ্যাটাচমেন্ট আছে ল্যাটারাল সার্ফেসে, প্রোনেটর টেরিসে যে মাঝখানের দিকে মিডিয়াল পার্টের দিকে, ল্যাটারাল সার্ফেসের মিডল পার্ট মাঝ বরাবর লাগে, আর লোয়ার দিকে লোয়েস্ট যে পার্ট ল্যাটারাল সার্ফেসে সেখানে লাগে হলো ব্র্যাকিউরিয়ালিস। ল্যাটারাল সার্ফেসে কী কী তিনটা মাসল অ্যাটাচমেন্ট বলবে? আপারে লাগছে হলো ল্যাটারাল সার্ফেসের সুপাইনেটর, এই যে সুপাইনেটর এই জায়গাটা লাগে, এখানে লাগছে হলো প্রোনেটর টেরিস মাসল, এবং লোয়ার মোস্ট পার্টে লাগছে হলো ব্র্যাকিউরিয়ালিস। আর অ্যান্টেরিয়র সার্ফেসে কী কী পেলাম আমরা? প্রথমে অ্যান্টেরিয়র যে লাইন, অ্যান্টেরিয়র যে বর্ডার, সেখানে লাগছে ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিসিয়ালিস, এবং আপার টু থার্ড অফ দ্য অ্যান্টেরিয়র সার্ফেসে এই জায়গাটায় লাগছে হলো ফ্লেক্সর পলিসিস লংগাস অ্যাটাচমেন্ট হচ্ছে, এবং লোয়ার যে পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র সার্ফেস সেখানে হলো প্রোনেটর কোয়াড্রেটাস। মোটামুটি অ্যাটাচমেন্ট আরও দেখে, বই দেখে দেখে, মাসল দেখে দেখে, আর দরকার হলে কালার পেন্সিল দিয়ে এখানে ড্রয়িং করে নিবে, তাহলে সুবিধা হবে পড়তে। এখন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কী এই বোনসটা প্রশ্ন জাগতেই পারে। এই বোনসটায় কমন ফ্র্যাকচার হয় এই লোয়ার ইন্ডে, লোয়ার ইন্ডে থেকে 2 সেন্টিমিটার অ্যাবোভ এই জায়গায় একটা ফ্র্যাকচার হয়। এই ফ্র্যাকচারটাকে বলা হয় কোলিস ফ্র্যাকচার। যদি আমরা উপর থেকে পড়ে যাই, মানে হিস্ট্রি অফ ফল থাকে কারো, তাহলে এই জায়গায় ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি, কমনলি ফ্র্যাকচার হয়। আর এই জায়গাটায় যদি ফ্র্যাকচার হয় তাহলে এই ফ্র্যাকচারটাকে বলা হয় কোলিস ফ্র্যাকচার। কী ফ্র্যাকচার? কোলিস ফ্র্যাকচার, বানান সহ এই ফ্র্যাকচারটার শিখবে, কোলিস বানানটা কী সেটা শিখবে, 5 বার করে খাতায় লিখবে। কী কী জয়েন্ট হয় এখানে? জয়েন্ট আপারিন করে হলো কনকেভ যে সারফেস অফ দ্য হেড অফ দ্য হিউমেরাসের, যে কনকেভ সারফেস আর্টিকুলেট করে, এই যে কনকেভ সারফেসটা এইটা আর্টিকুলেট করে ক্যাপিচুলাম অফ দ্য হিউমেরাস। কী করে? ক্যাপিচুলাম অফ হিউমেরাস। আর যে লোয়ার ইন্ড আছে দেখো, এবং এটা জয়েন্ট ফর্ম করলো কি আপার ইন্ডটা? এলবো জয়েন্ট ফর্ম করলো। কী জয়েন্ট? এলবো জয়েন্ট। এটা কেমন জয়েন্ট? এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট। জয়েন্ট উপর আমি নেক্সটে আর একটা ক্লাস নেবো ইনশাল্লাহ, সেখানে তোমাদের জয়েন্টের টাইপ সহ মুভমেন্ট সহ ডিসকাস করব। আর লোয়ার ইন্ডে দেখো মিডিয়াল যে সাইড, মিডিয়াল ইনফিরিয়র সার্ফেসে মিডিয়ালি লুনেট বোনসের সাথে রিলেশন, আর ল্যাটারালি হলো স্ক্যাফয়েড বোনসের সাথে রিলেশন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই যে পোস্টেরিয়র সার্ফেসে দেখো গ্রুপ 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 আছে, এই পোস্টেরিয়র সার্ফেসের লোয়ার ইন্ডের কী কী অ্যাটাচড হয়? এই যে ডর্সাল টিউবারকল, এই ডর্সাল টিউবারকল হলো ফ্লেক্সর রেটিনিকুলাম লাগে, তারপরে মিডিয়াল গ্রুপ, মিডিয়াল টু ল্যাটেরালি আমরা যাই, গ্রুপ আছে এখানে দেখো যে কতগুলো গ্রুপ, এই গ্রুপগুলোয় কী কী মাসল হয়? এক্সটেন্সর, কার্পি, রেডিয়ালিস, লংগাস, ব্রেভিস লাগে ল্যাটেরালি, মিডিয়াল লাগে এক্সটেন্সর, কার্পি, রেডিয়ালিস, ব্রেভিস, এই যে জিনিসগুলা এগুলো পড়ে নেবে বুঝে বুঝে কোন গ্রুপে কোন কোন মাসল অ্যাটাচড হয়। এবং এইটা পরীক্ষায় সারফেস মার্কিং এখানে চক মার্ক করে বলবে যে এরিয়াটা কী, এরিয়ায় কী কী অ্যাটাচড হয়, কী কী কন্টেন্ট করে গ্রুপগুলো। তারপরে এখানে দেখো টিউবারসিটিতে চক মার্ক দিয়ে বলবে এটা কী এর কী রিলেশন, এই বোনসটা আইডেন্টিফাই করো,
বোনসটার কি টাইপ অফ বোনস, কী কী জয়েন্ট ফর্ম করে, এগুলো ওসপির জন্য ভেরি ইম্পর্টেন্ট, ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।